মাহে রমাদান আমাদের প্রবৃত্তির দাসত্ব থেকে সরে আসার এক দারুণ প্রশিক্ষণের নাম। আমার যখন দেবার হাত তখন আমি অবলীলায় দেব, এর ফলে আমার যখন পাবার হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অযুত পরিমাণ পাবো। এই রমজান মাসে আপনার নিকটাত্মীয়দের খোঁজখবর নেওয়ার এক দারুণ সুযোগ আপনি গ্রহণ করতে পারেন। আমরা পরামর্শ দিই, রমাদান প্ল্যানার নামে একটি দারুণ প্রকাশনা আছে ICS পাবলিকেশনসের। আপনারা চাইলে এই রমাদান প্ল্যানার ডায়েরি ব্যবহার করে প্রোডাক্টিভ কাজগুলোকে লিপিবদ্ধ করতে পারেন এবং তার আলোকে পুরো রমজান মাসকে প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কান পেতে শোনো গাই সাত আসমান, খোশ আমদেদ এলো মাহে রমাদান। জি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একবার রমাদানের সুধা পান করার সৌভাগ্য এনে দিয়েছেন আমাদের, আলহামদুলিল্লাহ। রমাদানের কিছু অভিজ্ঞতা এবং পরামর্শ আপনাদের সাথে শেয়ার করতে চাই। কোনো সৈনিক যখন সেনাবাহিনীতে প্রথম এনলিস্টেড হয় তাকে একটা টাফ প্রশিক্ষণের মধ্য নিয়ে আসা হয়। এত বেশি কষ্ট তিনি এই ছয় মাসের ট্রেনিংয়ে পান যা তার বাকি চাকরি জীবনকে অনেক সহজ করে দেয়। রমজান আমাদের এমন একটি ট্রেনিংয়ের মাস যে মাসের কঠোর প্রশিক্ষণ আমাদের বাকি এগারোটি মাস আল্লাহর দাসত্ব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার কাজটাকে সহজ করে দেয়। এই জন্য এই মাসটা এত মহিমান্বিত, এত ব্লেসিংসে ভরপুর ট্রেনিংয়ের মাস। আমরা বিশ্বাস করি প্রতিটি বিশ্বাসী মানুষ এই মাসকে যথাযথ মর্যাদায় ট্রেনিংয়ের মাস হিসাবে গ্রহণ করবে। আমরা কী কী ট্রেনিং নিতে পারি এই মাসে? আমরা ট্রেনিং নিতে পারি কী করে প্রবৃত্তির দাসত্ব থেকে সরে আসতে হয়। আমাদের মন প্রায়শই খাবার খেতে ইচ্ছে প্রকাশ করে, এই মাসে আমরা প্রশিক্ষণ পাই, চাইলেই এই মনের খায়েশ পূরণ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ব্যতীত আমরা কোনোভাবেই খাবার গ্রহণ করতে পারি না। এই প্রশিক্ষণ আমরা তামাম বছরব্যাপী আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আপনাকে যদি ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে খাবার খেতে বলা হয়, প্রচণ্ড ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আপনি নিশ্চয়ই খাবেন না। কেন? কারণ আপনার আমার রব নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু আমরা কত অবলীলায় রমজানের শেষে আল্লাহর নিষেধাজ্ঞার কাজগুলো করে ফেলি। আমরা ধরেই নেই এই টাইমিং টু দ্য পয়েন্টে আল্লাহর আনুগত্য করা কেবলমাত্র সাহরি এবং ইফতারের সাথে সম্পর্কিত। নেভার! রমজানের সাহরি এবং ইফতার আমাদের এই ট্রেনিং দেয় সারা বছর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশনা এবং নিষেধাজ্ঞার আলোকে জীবনের প্রতিটি কাজ বাস্তবায়ন করব। মাহে রমাদান আমাদের প্রবৃত্তির দাসত্ব থেকে সরে আসার এক দারুণ প্রশিক্ষণের নাম। আমরা একটু চিন্তা করলেই একটা প্রোডাক্টিভ এবং স্পেশাল রমজান হিসাবে এই মাসটাকে ব্যবহার করতে পারি। আপনি একজন মুসলিম সন্তান হিসাবে সহি কোরআন তেলাওয়াত করতে পারেন? যদি না পারেন, এটাই তো দারুণ সুযোগ এক মাসব্যাপী সহি কোরআন শিক্ষার ব্যবস্থা করা। আমাদের উলামায়ে কেরাম আমাদের নসিহা করেন রমজান মাসে বেশি বেশি সাদাকা করার। সাদাকা নিয়ে আমার একটা ব্যক্তিগত ভাবনা আছে, আমার যখন দেবার হাত তখন আমি অবলীলায় দেব, এর ফলে আমার যখন পাবার হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অযুত পরিমাণ পাব। যখন আমার দেবার হাত তখন আমি দেব না, কিন্তু পাওয়ার বেলায় আল্লাহর কাছে পেতে চাইব, এটা আত্মপ্রবঞ্চনা। আগে আমরা দাতার হাত হতে চাই, এরপরে ভিক্ষুকের হাত হয়ে আমরা আল্লাহর কাছে হাত পাতব। বান্দা হিসাবে যখনই আমরা আল্লাহর কাছে চাইব, তার আগে সমাজের নিপীড়িত অসহায় মানুষের কাছে আমরা কিছু সাদাকা করব। আমরা আল্লাহর কাছে এই ভাষাই বলব, রব্বুল আলামিন, আমার সামর্থ্যের আলোকে আমি আপনার বান্দাদের উদ্দেশ্যে সাদাকা করলাম, রব্বুল আলামিন আপনি আমাকে সাদাকা করুন, আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে মেহরবানি করুন, আমাকে এত বেশি দিন যেন আমি আরও মানুষকে আপনার বান্দাদেরকে সেবা করতে পারি, আপনার বান্দাদেরকে সাদাকা করতে পারি, আপনি আমাকে এত বেশি সম্মান দিন যেন আমি মানুষকে আরও অনেক বেশি সম্মান দিতে পারি, আপনি আমাকে এত বেশি রিজিক দিন যেন আমি মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারি। এই রমজান আরও প্রোডাক্টিভ হতে পারে। অফিস অথবা স্কুল কলেজ থেকে আপনারা ছুটি পেয়ে গ্রামে যান, আপনার প্রতিবেশী আপনার গ্রামে একটা রমজান স্কুল ওপেন করতে পারেন, যে স্কুলে আপনি গ্রামের বাচ্চাদের স্মার্ট বাচ্চা হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দিতে পারেন, আপনি তাদের আরবি শেখাতে পারেন, আপনি তাদের ব্যবহারিক জীবন সম্পর্কে নসিহা করতে পারেন, আপনি শিশুদের আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জগুলো জানাতে পারেন। এই রমজান মাসে আপনার নিকটাত্মীয়দের খোঁজখবর নেওয়ার এক দারুণ সুযোগ আপনি গ্রহণ করতে পারেন। এমন অনেক আত্মীয় আছে বছরের পর বছর ধরে তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি, তাদের কাছে যাওয়া হয়নি, আপনি চাইলেই এই মাসব্যাপী আত্মীয়দের খোঁজখবর নেওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন। আপনি প্রোডাক্টিভলি
এই মাসে এমন একটি কোর্স করতে পারেন যা আপনার স্কিল বাড়িয়ে দেবে। আপনি যদি ইংরেজি ভালো পারেন তাহলে আরবিতে স্কিল হন। এই রমজান আমাদের জন্য স্পেশাল হয়ে উঠবে ঠিক তখন যখন আমরা নিজেদের স্পিরিচুয়ালি রিচার্জ করতে সক্ষম হব, যখন আমরা অন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, অসহায় মানুষগুলোকে আপন ভেবে সেবা করার ক্ষুদ্রতম কোনো চেষ্টা করব। আমার অসংখ্য মায়েরা খেতে পারে না, আমার অসংখ্য অসহায় মানুষরা একটু সোলা মুড়ি দিয়ে ইফতার করে। আমরা এই রমজানে অপচয় না করে আমার সিনিয়র নাগরিকদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারি। আমি অত্যন্ত দামি পোশাক না পরে একটা স্কুল গোয়িং বাচ্চার জন্য একটা স্কুলের পোশাক কিনে দিতে পারি। আমি 5-6 হাজার টাকা দামের জুতো না পরে 200-300 টাকা দিয়ে পায়ের তলায় যাদের জুতো নেই তাদেরকে এক জোড়া জুতো উপহার দিতে পারি। আমার বিশ্বাস, আমরা যদি প্রোডাক্টিভলি এই রমজানকে কাজে লাগাতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রহমত এবং বরকতের চাদরে আবৃত রাখবেন। এই মাস নিজেকে উজাড় করে দেওয়ার মাস, এই মাস নিজেকে ঋদ্ধ করার মাস, এই মাস নিজেকে সমৃদ্ধ করার মাস, এই মাস ত্যাগ এবং কুরবানি করার মাস, এই মাস সংযত রাখার মাস, এই মাস নিজেকে অনেক অপরাধের জায়গা থেকে ফিরিয়ে নেওয়ার মাস, এই মাস আমার ভেতরে যে কুচিন্তা এবং কুপ্রবৃত্তি আছে সেখান থেকে রিটার্ন করার মাস। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই একটা সুনির্দিষ্ট চিন্তার আলোকে পরিকল্পিতভাবে রমজান মাসকে ব্যবহার করার চেষ্টা করছেন। আমরা পরামর্শ দিই, রমাদান প্ল্যানার নামে একটি দারুণ প্রকাশনা আছে ICS পাবলিকেশনসের। আপনারা চাইলে এই রমাদান প্ল্যানার ডায়েরি ব্যবহার করে প্রোডাক্টিভ কাজগুলোকে লিপিবদ্ধ করতে পারেন এবং তার আলোকে পুরো রমজান মাসকে প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করতে পারেন। জীবনে আর কোনো দিন রমজানকে ফিরে পাবো কি না আমরা জানি না, চলুন আমরা এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে নিজেদেরকে বদলে দেই, শুধরে নেই। আগামীর যে কোনো টাফ সময়ের মোকাবেলায় এই রমজান যেন আমাদেরকে প্রশিক্ষিত করতে পারে সেই উদাত্ত আহ্বান রেখেই সকলকে রমজানুল মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।